তুমি জানো একটা প্রোডিউসার জোগাড় করতে কত কষ্ট হয়। কালকে যদি আমি শুটিং করতে না পারি তাহলে এই প্রোডিউসার আমার ছুটে যাবে, আর তার উপর তার কাছে যে অ্যাডভান্স নিয়েছি সেটা সব আমার ফেরত দেওয়া লাগবে। দিবা কোত্থেকে দিব? টাকা তো সব খরচ করে ফেলাইছি, বাসা ভাড়া দিছি, বাজার করছি। ভাইজান ভাইজান আমার রুটিন দিতে তোমরা লাফতে দিও না ভাইজান। আমি বাড়িদের কিভাবে ম্যানেজ করবো? আপনাদের আপনারা তো আপনি নিজে ম্যানেজ করতে পারছেন না, আমি সেখানে কিভাবে ম্যানেজ করি? পারবেন পারবেন, আমার ধারণা আপনি পারবেন। মানে বলছিলাম কি, আমরা সবাই এখানে এসেছি একসাথে মিলেমিশে কাজটা করে ফিরে গেলে তো সবার জন্যই ভালো হতো। প্লিজ এই চান্সটা আপনি ছেড়ে দিন না। আচ্ছা আপনি কি চাইতেছেন বলেন তো, আপনি কি চাইতেছেন আমি যেন এই বাড়ির থেকে চলে যাই? আপনি এরকম কবি কবি ভাব নিয়ে আমাদেরকে তাকায় থাকবেন না, যেটা জানতে চাইতেছি ওইটার উত্তর দেন। আপনি কি চাইতেছেন আমি যেন এই বাড়ির থেকে চলে যাই? আচ্ছা তোমার কি মনে হয় আমি এত বড় আহাম্মক যে নিজের বুকে নিজে ছুরি চালাবো? ওরে কথারে কথারে, এত কথা কইতে পারে এই লোকটা? আয় আমি আপনার যেটা জিজ্ঞেস করছি সেটা সরাসরি উত্তর দেন, হ কিংবা না বলেন। না না না। তাহলে আমার প্রতি আপনার এত সন্দেহ কেন? সন্দেহ তো তোমার উপর নয় মাননচ, সন্দেহ ভালোবাসায়। সে তো এক কথাই হইল। শুনে আপনার যদি সন্দেহ থাকে তাহলে সরাসরি বলেন, আমি বাড়ি থেকে চলে যাই, কারণ সন্দেহের সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব না। তোতাকে ছেড়ে দেওয়া যায় না, তোকে তোমার পাশে দেখলে আমার সব কিছু অন্ধকার হয়ে যায়। প্লিজ বাঞ্চ ওকে বাড়ি থেকে বের করে দাও। দিলাম, তারপর আমি বাইরে গিয়ে ওর সাথে দেখা করব। আপনি তো জানতেই পারবেন না, যদি আমার সেটা ইচ্ছা হয়, ইচ্ছাটাই যথেষ্ট। ওই বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে এটা বড় ব্যাপার না। এত কিছু বুঝেন, এই সামান্য সহজ কথাটা আপনি বুঝেন না। আপনার একটা কথা সাফ সাফ বলে দিই, কোনো ইচ্ছার জন্য আমি তোতার এই বাড়িতে রাখি নাই, তোতারে আমি এই বাড়িতে রাখছি আমার একটা জিদ পালনের জন্য। আপনি যদি চান আমি এই বাড়িতে থাকি তাহলে আপনার আমার জিদটা পালন করতে হবে। আপনারা তো জেল ফাঁস কিছু দেওয়া হয় নাই, এরকম করুন করে চাইছেন কেন? শোনেন, মামা মামি অনেক কষ্ট করে আমার লালন পালন করছে, তাদের উপর আমার কিছু দায় আছে, আমি সে দায়গুলো মেটাইতে চাই। মেটাও, আমি কি না করেছি? আচ্ছা আমি কিভাবে করব? হ্যাঁ আমি হইতেছি সামান্য আপনার বাড়ির একটা কাজের মেয়ে, যা করার আপনার করতে হবে। আপনার মামা মামিরা ডাইকা জিজ্ঞেস করেন কি করতে হবে না করতে হবে, কি করলে তাদের বাকি জীবনটা ভালোভাবে যায়।
আর তারা যদি কষ্টে থাকে আপনার বাড়ির কর্মাপলাও কিন্তু আমার কাছে বিষের মতো লাগে। কি আঙুর কি মনে হয় তুমি করতে পারবো? শুটিং যে করতে পারবেন সেটা তো আপনি নিজেও খুব ভালো করে জানেন। কি জানেন শামিম ভাই, মেয়ে বহুত চালু, কাকে দিয়ে কি হবে সেটা আপনি খুব ভালো করে বুঝেন। খুব হাসি গল্প বাচ্চা করেন, হাসুন গল্প করেন, চা কফি খান। আমি খুদাফেজ। আপনি খুদাফেজ মানে? ভাবসাব দেখা যা বুঝার বুঝ হয়ে গেছে, আর আমার নাটক প্রোডিউস করার ইচ্ছা নাই। শামিম, আপনার নাটক আপনি করেন, আমার কাছ থেকে টাকা পয়সা যা অ্যাডভান্স নিয়েছেন সময় করে হইল দিয়ে আইসেন। আসি ম্যাডাম, আসি। আচ্ছা আপনি তো অস্থির কেন বলেন তো? ম্যাডাম, দিন শেষে তো আমি আর পেমেন্ট পাবো না, হ্যাঁ তাই আসি। ছোট ভাই, ছোট ভাইয়ের মতন থাকলে ভালো হয় না? কাল রাইতে তুমি নাচানের কথাটা বললা, এটা বলা তোমার উচিত হয়েছে? হাজার হইলেও বানু তো তোমার বড় বোন না। শোনো, বানুরে কিন্তু আমি অনেক স্নেহ করি, শুধুমাত্র ওনার সম্মান রক্ষার খাতিরে আমি অপমানটা ভুলে গেলাম। শুটিং করতে পারো, তবে তার আগে বানুর কাছে একটু মাপ চেয়ে নিও। জি আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমার ধন্যবাদ দেওয়ার কিছু নাই, কিন্তু যদি পারেন আমার বোনের একটু ধন্যবাদ দিয়েন, কারণ ওর অনুমতি ছাড়া আমি আপনাদের জন্য কিছুই করতে পারবো না। আপনার বোনের সঙ্গে তো আমার পরিচয় হলো না। পরিচয় অসুবিধা নাই, পরিচয় হয়ে যাবে, সমস্যা নাই। তো শামিম, কি আমার দিয়ে তুমি আবার কি করাইবে? পাট টাট করতে হবে, কি করতে হবে নাকি? আরে করতে হবে মানে ওইটা তো আমি আপনার কথা ভাবে লিখছি তো। আচ্ছা ঠিক আছে, তো তাইলে তোমাকে ওই যে কি স্ক্রিপ্ট কাগজপত্র থাকে দেও, আমি একটু প্রস্তুতি নেই। দেবো দেবো ভাইজান, অবশ্যই দেবো, অবশ্যই দেবো। আমার একটা দিয়েন শামিম ভাই। আপনি অভিনয় করবেন নাকি? না করে কি করব, গরু ছাগল হাঁস মুরগি যেভাবে করতেছে আমি আর বাদ থাকি কেন? ভাইজান চলেন, আপনার স্ক্রিপ্টটা বুঝাই দিচ্ছি, চলেন। কি হলো ভাইজান? সাথে করে পাতি শিয়াল নিয়ে আইসা, হাঁস মুরগি ডাকনটা তোমার ঠিক হয় নাই সময়। ভাইজান কথাটা কি আমারে বললো? কথাটা কি ভুল বলছি ম্যাডাম? একটু পরেই জানতে পারবেন। আসলে একটু বেয়াদবি করে ফেলেছি, এইভাবে বসে তার ভাল লাগে না। হাজার হোক, আপনারা আমার বরুক নেই, অথবা বসতে হবে। এবার আসল কথা বলি, আপনাদের এই দুজনের কাছে আমি আসলেই খুবই কৃতজ্ঞ। এখন বলেন কেন? একটু প্রশ্নটা জাগবে, সেটা হচ্ছে মালঞ্চর বাবা মা যখন মারা গেল, মা তো আগেই গেছে, বাবাও যখন গেল, তখন আপনারা দুজন মালঞ্চকে বুকে টেনে নিয়ে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা এই সব কিছু দিয়ে আজকে মালঞ্চ যেখানে এসে দাঁড়িয়েছে, এখানে যদি না দাঁড়াতো তাহলে আমি মালঞ্চকে কেমন করে পেতাম বলুন? ওই জন্য প্রথমে বলেছি আপনার কাছে কৃতজ্ঞ। এই যে আজ এতদিন পর আমার মনের মধ্যে এত আনন্দ, এত ভালোবাসা,
এসবই তো আপনাদের দান। না না, আপনি কি বলেন? আপনাদের কিছু দান করার ক্ষমতা কি আমাদের আছে? কো দান? শুধু বিষয় সম্পত্তি দান করলেই কি দান হয় মামা? সবচেয়ে বড় দান হচ্ছে হৃদয়ের দান, যা মালঞ্চ আমাকে দান করেছে। আর মালঞ্চের যা কিছু দান, এ তো আপনাদেরই অবদান। একটু কবিতার মতো হয়ে গেল। আমি আপনাদের দুজনের কাছে চির ঋণী হয়ে থাকলাম। আমি জানি জীবনের ঋণ কোনো অবস্থাতেই শোধ করা যায় না, কিন্তু চেষ্টা তো করা যায়। আমি আপনাদের দুজনের জন্য কিছু একটা করতে যাই মামুনি, আপনারা না করবেন না? সব আপনার মেহরবানি। দেখছো দেখছো কত মহৎ মানুষ। এতে আমার কোনো মহত্ব নেই। আমি যা কিছু বলছি এ সবই মালঞ্চের কথা। জানেন মালঞ্চ আমাকে কি বলেছে? কি বলেছে? সে আমাকে বলেছে আমার মামা মামি অনেক কষ্টে আমাকে লালন পালন করেছে, তাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে। সেই দায়িত্বকে বলছি যে আপনি মামা মামির সাথে কথা বলুন, তাদের জিজ্ঞেস করুন কি করলে তাদের বাকি জীবনটা সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে। তা না হলে মামা মামি যদি কষ্টে থাকে তাহলে আপনার বাড়ির পোলাও কোরমাও আমার মুখে বিষ স্বাদ লাগবে। এই কথা বলছে তোমাকে নিয়ে আমার কত ভালোবাসা আমার মুখটা ভরে গেছে। ওহো, কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না, এটা তো কাঁদার সময় নয়, এখন তো আনন্দ করার সময়। বলেন, প্লিজ বলেন, কি করলে আপনারা বাকি জীবনটা ভালোভাবে থাকবেন, সুখে থাকবেন? বলেন প্লিজ, আমাকে বলুন। দেখেন জামাই তো ছেলের মতনই, তার কাছে লুকা সুপারও কিছু নাই আর লজ্জা পাওয়ানোরও কিছু নাই, কি বলেন? সে তো 100 বার। আর আপনি তো জানেন আমার আরো 2 খান মাইয়া আছে। জানি তো, মালঞ্চ আমাকে সব বলেছে। আপনার এই 2 মেয়েকে নিয়ে আপনারা কোনো ভাবনা ভাববেন না, ওদের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এই 2 মেয়েকে কোথায় বিয়ে দিতে হবে, কোন বংশ বিয়ে দিতে হবে, কেমন করে দিতে হবে, কত টাকা দিতে হবে, এসব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন, আমি করব। জি জি, তাইলে তো আর বড় কোনো ঝামেলাই থাকলো না, খালি থাকলো শুধু ছোট ছোট 2টা। বলেন সে 2টো কি? আমাগো বুড়া বুড়ির বাকি জীবনটা চলা আর ওই মালঞ্চের বিষয়টা। মালঞ্চের কোন বিষয়টা? না ধরেন অর্থ একটা নিরাপত্তার দরকার আছে, বিষয়টা আপনি আবার অন্যভাবে নিয়েন না। আপনার যদি কোনো ভালো মন্দ হইয়া যায় তখন তো আপনার পোলামাইয়া রাইয়া পরে দূর দূর করে ধাক্কাইয়া বাইর করে দিব, তখন তো আর ওই রাস্তায় যাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। এইটার তো একটা মীমাংসার দরকার। আপনি কি আমার কথায় কিছু মনে করলেন? আমি কিন্তু ওই মানুষের ভবিষ্যতের কথা ভাববে এই কথাটা কইলাম। এত কথা বলা তো দরকার নেই, কি করতে হবে সেটা আমাকে বলুন। না সেটা আমরা কি বলবো, আপনি জ্ঞানী মানুষ, আপনিই ভালো বোঝেন। সবার বুঝতে একরকম নয়, সবাই সব কিছু বোঝে না। বলেন কি করলে এই 2টো ছোট ঝামেলা মিটবে, বলুন। ওই আমরা দুইজনে হিসাব নিকাশ করে একটু দেখছি, আমরা 2 বুড়া বুড়ির ওই গরিবানা ভাবে চলতে হইলে 2, আর মালঞ্চের ভবিষ্যতের কথা চিন্তা করলে 5, এই 5 আর 2 মিল্লা হয় 7, এই 7 হইলেই ঝামেলা শেষ। ও আচ্ছা আচ্ছা, তা এই 7টা কি? জমি 7 বিঘা। ছি ছি শামিম ভাই, আপনার ইউনিটে এমন ফালতু একটা লোক আমি কোনোদিন আশা করিনি, আর এই অপমানটা তো
শুধু একা আসেন সাহেবের না, আমারও, কারণ আমার কথাই তো উনি অভিনয় করতে রাজি হয়েছিলেন। সরি আশিক সাহেব, আমি না বুঝে আপনাকে এমন একটা অপমানের দিকে ঠেলে দিয়েছি, আমার সত্যি খুব ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, সরি। শামিম ভাই, আমার পক্ষে এখানে আর এক মুহূর্ত থাকা পসিবল না, প্লিজ আপনি গাড়ি রেডি করতে বলেন। এত অধৈর্য হলে কি চলে আঙুর? অধৈর্য? আমি? আর ইউ কিডিং মি? আমি সকালবেলা এসে দু ঘন্টা বাইরে বসেছিলাম ধৈর্য ধরে, কেন? শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে, আপনার মুখের দিকে তাকিয়ে আমি ভদ্রলোকটিকে অভিনয় করার জন্য রাজি করালাম, যাতে আপনার শুটিং করতে সুবিধা হয়। কিন্তু কোথাকার কে এসে এই ভদ্রলোককে যাচ্ছে তাই অপমান করে যাবে, আর তখনও আমি ধৈর্য ধরে রাখবো, অধৈর্য হব না? হাউ ফানি! বড় স্বাদ ছিল আপনার সাথে অভিনয়টা করার, হলো না। পারলে আমাকে ক্ষমা করে দিন, সরি। আমারও সরি। আমি কি আর একটা বার সুযোগ পেতে পারি? কিসের সুযোগ? আমার কাছে আগে আমার ভাইজানের সম্মান, তারপর কাজ। এই প্রডিউসারের সাথে এটাই আমার প্রথম কাজ, এটাই আমার শেষ কাজ, তাই ওই বেটার অপমানটাকে আমি ফেরত দিতে চাই। ঠিক বুঝলাম না। ভাইজানরে দিয়ে সাকসেসফুলি অভিনয় করায় ওই বেটার মুখে আমি জুতা মারতে চাই, জুতা! আমি তোমার আপন ভাই না, তার মানে এই না যে তোমার অপমান আমার গায়ে লাগবে, প্রয়োজনে আমি নাটক ছেড়ে দেব। তুমি যদি চাও জীবনে তোমার সামনে আর আমি কোনোদিন আসবো না, কিন্তু জীবনের তরে তোমার অপমানের প্রতিশোধ দেওয়ার শুধু একটা সুযোগ আমারে দাও, শুধু একটা সুযোগ। শরীরটা কি ভালো? কি ব্যাপার মামু, জবাব দেবে না যে শরীর ভালো আছে তো? এটা জানে তোর দরকার কি? না দরকার তো কিছু না, এমনি কুশল বিনিময় আর কি। এই আমার সাথে তোর কুশল বিনিময়ের দরকার নাই। কি ঠিক করলাম মামু জান? ঠিক করার কিছু নাই, একবার বলছি না, তোর মতো চাকরের সাথে আমার ভাগ্নের বিয়ে দিব না। আমি আসলে এই বিষয়ে জানতে চাই না। তাহলে কোন বিষয়? কি হলো, কথা বলছ না কেন? এই বাড়িতেই থাকবা নাকি আশেপাশে ঘর বাড়ি তোলবা? বুঝলাম না কি বলতে চাস। না বিষয় সম্পত্তি যেহেতু এখানে পাইতেছো তুমি, তাহলে তো আর গ্রামে ফিরবা না। শুনছি, আমি সবই শুনছি, সাথের হিসাবটা আমি শুনছি। তো মামু জান, এত সস্তায় ছাড়াটা কিন্তু তোমার ঠিক হইতেছে না। ফকির সাহেব যেভাবে আগ্রহ নিয়ে ছিল, কিন্তু 10-12 চাইলেও পাইতা। যাক মামু জান, আমার 3 যে এবার ফেরত দিতে হয়। কিসের 3? ভুলে গেলাম মামু, ওই যে মালনসরে দেখায় নিছিলা মামু,
আল্লাহ যখন তোমার এতই দিল, এই গরিবের তিন মাইরা কি রকম? ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিব, একটু গুছায় উঠি, তারপরে তোরটা দিয়ে দিব আমি। একটা কাজ করলে কিন্তু দেওয়া লাগতো না। কি কাজ? না ধরো বিষয় সম্পত্তি তো এখানে আমিও কিছু পামো। কিসের বাবদ? মালঞ্চ ফকির সাহেব দুজনে আমার কথা দিছে, তাগো বিয়াটা হয়ে গেলেই আমার বিয়ে দিব, সঙ্গে আমার কিছু চাষের জমি আর ভিটা বাড়িও দিব। আমার তো মনে করো যে মামু এই জগতে আপন কেউ নাই, আমার কি তোমার পরিবারের সাথে জড়াইয়া গড়াইয়া একটু রাখতে পারো না মামু? কি করছিস স্যার? না ওই বলছিলাম ওই টগর বকুল আবার কোনো একজনের সাথে আমার হাতটা মিলাই দেন যায় না, জামাই আর ছেলের মধ্যে তো কোনো তফাত নেই বাবু যান। আমি মনে করো যে তোমার ছেলের মতো হইয়া বিষয় সম্পত্তির দেখাশোনা করতাম, আর তুমিও মনে করো যে বাপ হইয়া আমার বিষয় সম্পত্তি ভোগ করতাম। এইটা হইলে কিন্তু বাবু আমার তিন তোমার ফেরত দেওয়া লাগতো না। যদি আছে দবানো সে যদি না করে শীত তবে রব হয়ে ভূতল নতুবা প্রাণ যাবে হেরে। মানে না মানে না মনে প্রাণ বন্ধু বিহানে, মানে না মানে না মনে প্রাণ বন্ধু বিহানে, মানে না মানে না মনে প্রাণ বন্ধু বিহানে। একজনে ভালোবেসে আর একজনের কাছে আসে, তার মন পোড়ায় অন্য জনে, যে পোড়ায় সে জানে তার মন কোনখানে, নিজে জলে মন পোড়া গুনে, মন পোড়ানো এই খেলা চলে যে সারা বেলা, সুখী বুঝিনা বুঝিনা রে, ভালোবাসা কারে কয় ভালোবাসা কারে।